আমি যেহেতু আহ মানে বৈষ্ণব ধর্মে দীক্ষা মানে নাম হরিনাম নিয়েছি এবার ওখানে হচ্ছে পুরোপুরি আমি আপনার ভিডিও প্রথমে বলে রাখি আমি আপনার ভিডিও শুনি আমি নিরামিষ আহার শুরু করেছি বছর খানেক ধরে নিরামিষ খাই তো আগে ভাবতাম অনেকে খেত অতটা বুঝতে পারতাম না যে খাবো কি খাবো না কেন খাবো এগুলো সম্পর্কে আমার পরিষ্কার ছিল না কিন্তু এখন হচ্ছে আপনার ভিডিও শুনিয়ে আমি মোটামুটি এই সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার আর আমি নিরামিষ খাচ্ছি কিন্তু আমার মেয়ে হচ্ছে আমিষ খায় ও মানে নিরামিষ সবজি মোটেই পাতে নেয় না এবার এবার যখন বৈষ্ণব ধর্মে ওনারা যে ছোঁয়া যাবে না একেবারেই ছোঁয়া যাবে না তো আমি সেটা খাওয়াচ্ছি কিন্তু এটা কি মেয়েকে খাওয়ানো যে ও খেতে পারছে না বলে খাওয়ানোটা কি উচিত হচ্ছে নাকি ওকে আমার অভ্যাস করাতে হবে মানুষ তো অভ্যাসের দাস এবার অভ্যাস করাতে হবে নাকি এটা ঠিকঠাক আমার ও যেটা খেতে চাই সেটাই ওকে খাওয়ানো উচিত সেটা আমি পরিষ্কার পুরো বুঝতে পারছি না আর আমি উম ধর্ম জগতে আমি মানে রামকৃষ্ণদেব এর যে কথামৃত সেটা পড়ছি আমি সেটা মানে খুবই আমার ভালো লাগছে ওনার মতামত আমি বিবেকানন্দের বই খুব একটা পড়িনি হ্যাঁ সেইভাবে আমার সে পরিচয় নেই তো আমি রামকৃষ্ণ দেবের কথা মৃত যেটুকু পড়েছি সেটুকু আমার ওনার মত অভিমত গুলো ওনার যে ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগে এবার ওটাই আমি ভাবছি যে এটা কি আমার কি করণীয় ছেলে মেয়ের ক্ষেত্রে হয়তো ছেলে এখন আমার কাছে নেই হয়তো একদিন থাকতেও পারে সেক্ষেত্রে আমার কি করণীয় ওদের খাবার দাবার কি আমি অভ্যাস করব আমার মতোই নিরামিষ খান ওটাই নাকি ওদের করে দেব আপনাকে আগে দেখতে হবে আপনি যাই খান দেখুন আমি নিরামিষের দ্বন্দ্ব আজকে নয় এ বহু প্রাচীনকাল থেকে চলছে আমিষ মানে হলো বেসিক্যালি হলো প্রোটিন খাবার ঠিক আছে প্রোটিনযুক্ত খাবারকে আমিষ বলা হয় আমিষ মানে কিন্তু আমি আমিষ বিরোধী মোটেই নয় ঠিক আছে আমিষ শরীরের জন্য একটি প্রয়োজন শুধু একটি বিষয়ে কোনো জীব হত্যা কোন হিংসা তাতে সামিল আছে কি না এটুকুনিই বোঝার দেখুন আমরা যতই যা বলি না কেন আমরা এই যে হিংসা যে বৃত্তি এই যে নিজেকে প্রিজার্ভ করা বৃত্তি না অন্যকে এক্সপ্লয়েড করা অন্যকে অত্যাচার করা এটা আমাদের যেন জীবনে একদম আমরা শারীরিকভাবে সাথে নিয়ে জন্মেছি হুম আমরা অভ্যাস বলছি না দেখুন আমরা যদি কোনো অভ্যাস বসে ছাড়ি আমাদের সেই ছাড়াও এমনি ছাড়া এই ছাড়ার বিশেষ কোনো মূল্য হবে না ঠিক আছে কেউ সিগারেট বিড়ি খায়নি সারা জীবনে অভ্যাস বসাত খায়নি তার মানেই কিন্তু এই নয় যে সেই ব্যক্তি জীবন বুঝে গিয়েছে ঠিক আছে আবার কেউ খাচ্ছে তার মানে এই না যে সে জীবন বোঝেনি বা বুঝেছে এর উপর নির্ভর করেন অভ্যাসের বিশেষ কোনো মূল্য নেই অভ্যাস আমাদেরকে শুধু একটা সময় অবধি জীবনকে রক্ষা করতে সহায়তা করে আমাদের অভ্যাস আমাদের কত অবধি নিয়ে যায় আমাদের কোনো বিরাট ভুল স্টেপ থেকে আটকায় এইটুকু মাত্র তাও অভ্যাস স্থান পাত্র ভেদে আলাদা আলাদা হয় একই এক রকম অভ্যাস করে শীতের দেশে একরকম অভ্যাস এবার শীতের দেশে যারা আছে এখানে সবজি শাক পাওয়া যায় না তারা চাইলেও হয়তো এই ব্যবস্থা করতে সম্পূর্ণ পারবে না ঠিক আছে যে তার প্রোটিনের ব্যবস্থা এবার যদি পাহাড়ের উপরে যেখানে আমি যদি বলি যে এখন যে ইগলুতে যারা থাকে যারা সেই বরফের দেশে নর্থ বা এক্সট্রিম সাউথ বা নর্থে থাকে তারাও যেন নিরামিষ অভ্যাস করে আমি ভুল কথা বলছি ওখানে মাছ মেরে খেতে হবে ওটা জীবনের চাহিদা ঠিক আছে তো আমরা কি করতে পারি কেউ বুঝছে না আমরা আমাদের কাছে ক্ল্যারিটি বাড়াতে পারি দেখুন প্রথমেতে আপনিও শুনছেন বা যারাই শুনছে আমাদের একটি অ্যাপসার্ড লাগবে যে আমার ক্ল্যারিটি বাড়লেই হবে হ্যাঁ হ্যাঁ আপনার ক্ল্যারিটি বাড়লেই হবে আপনার মধ্যে এত স্পষ্টতা আপনার মধ্যে এত প্রেম আপনার মধ্যে এত করুণা যখন কেউ দেখবে তখন স্বাভাবিকভাবেই এটা স্টাক করবে তাকে যে আরে বাবা কি এবারে আপনি বেশিরভাগ লোকে যারা বৈষ্ণব ধর্ম বিবাহ হোক বা যারা নিামিষি তারা নিজেরাই জানে না তারা কেন খাচ্ছে তাদের কাছে তাদের কাছে যথেষ্ট ক্ল্যারিটি নেই আবার যারা ভেগানিজম করছে যারা একদম নিরামিষ খাচ্ছে বা একদম মিল্ক প্রোডাক্টও ইউজ করছে না তাদের মধ্যে একটা রিজিডনেস আছে যে প্রত্যেক ব্যক্তি আমাদের দলে আসুক এই দুটোই সম্ভব নয় হুম তো আমাদের কি করতে হবে আমাদের কাছে আমি কেন খাচ্ছি না প্রথমত দেখতে হবে আমাদের মধ্যেই তো কোনো বিরোধ বসে নেই যে আমার আমারই প্রচুর ইচ্ছা করে তবুও কোনো ধর্মের খাতিরে কোনো অভ্যাসের খাতিরে লোকে কি বলবে আমার সম্প্রদায় কি বলবে এটা তো করতে হয় এটা তো ভালো এই জন্য আমি কি করছি এটা সবার আগে আমাদের ক্লিয়ার হতে হবে কৃষ্ণ কি বলেছেন রামচন্দ্র কী বলেছে অনুকূল ঠাকুর কী বলেছে স্বামী ত্রৈলোকানন্দ কি বলেছে এটা ইস্যু নয় আমি কি বুঝেছি ইস্যু বুদ্ধ সন্তানদেরকে বলতেন তার যে সমন শিষ্য তাদেরকে বলছেন কখনো বলো না বুদ্ধই কথা বলেছে বলবে আমি এটা বুঝেছি যেটা তুমি বুঝেছো সেটা তুমি করো তো আপনি কি করতে পারেন বা ব্যক্তি কী করতে পারে ধরুন আপনি আমিষ খাচ্ছেন না নিরামিষ খাচ্ছেন প্রথমত কেন আমি খাবো আবার এমন যদি আপনি আপনি করে ফেলেন জীবন রক্ষার তাগিদ যখন আপনার আছে হুম তখনও আপনি হয়তো কিছু গ্রহণ করলেন না করতেই পারেন কিন্তু সেই ক্ষেত্রে কোনো রিজিটনেস নেই হতেই পারে মূল কথা হলো আমি অকারণ অন্যকে পেরা দিচ্ছি কি দিচ্ছি না এবং সেটা শুধু দেখুন জীব হত্যায় না বিভিন্নভাবে হতে পারে যারা ভ্রষ্টাচার করছে যারা মিথ্যা কথা বলছে ঠিক আছে যারা হয়তো দেখ কিছু না আপনি হয়তো রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়েছেন অকারণ সেখানে হয়তো ক্রসিংয়ের যে যে বারটা আছে ওটাকে ফেলে রাখা হয়েছে এটা একরকম হিংসা হয়ে গেল সে বলছে যে আমি এত বারবার কেন তুলবো আমি আমার ডিউটি করবো না কি আমায় বল আমায় বলবে আমার তো সরকারি চাকরি তো আমরা মাছ কাটলেই শুধু হিংসা হচ্ছে না ওইখানে একরকম হিংসাই হচ্ছে ঠিক আছে আপনি জোর করে আপনার সন্তানকে স্বামীকে বা কেউ জোর করে তার মতে নিয়ে আসার চেষ্টা করছে ইভেন হয়তো খুব ভালো করে বুঝিয়ে তার মাথা ব্রেন ওয়াশ করে তাকে নিয়ে দলে আনার চেষ্টা করছে এটা এক প্রকার হিংসা তো যে কোনো প্রকারে হিংসা মানে কি আমরা জীবনের বিবিধতাকে স্বীকার করছি না আমরা সৌন্দর্যকে স্বীকার করছি না আমরা বলছি সব কিছু আমার মতো হতে হবে আমার মতে হতে হবে এটা হিংসা ঠিক আছে বেদান্ত যাকে বলি যাকে বলি যা জীবনের কোর টিচিং সেই কথা বলে না সে বলে বি স্থান আছে তুমি বোধপূর্ণ হয়ে সজাগ হয়ে সচেতন হয়ে চলো তো ঠিক আছে এবারে মেয়ে কি আছে আমার ছেলে কি আছে সন্তান আমার সামনে নাবালক আছে তো আমার কি সাবালকতা কাকে বলে বয়সে বাড়লেই সাবালক হয় না যখন তার বুদ্ধির বিকাশ হয় যার চেতনার উন্নতি হয় তাকে বলে সাবালক হওয়া তো সাবালক হওয়ার জন্য কি করতে পারি সবার প্রথমে যেমন প্রশ্নটা দাঁড়াবে যে টিচার যে একজনকে টিচারও নয় ধরুন একজন মানুষ আরেকজনকে শেখাতে চায় যেমন আপনি পড়াতে যান সবার আগে আপনাকে কি করতে হচ্ছে নিজেকে পড়তে হচ্ছে বুঝতে হচ্ছে আপনি যত ভালো করে নিজে পড়বেন বুঝবেন না চাইতেও আপনি ক্লাস তত ভালো নিতে পারবেন আপনাকে চেষ্টা করতে হবে না আপনি বাচ্চাদের সাইকোলজি যত বুঝবেন যে তারা মনে মনোবিজ্ঞানের দিক থেকে কি চায় ততই আপনি কানেক্ট করতে পারবেন তো দেখুন অন্যকে কিছু বোঝানোর আগে দাঁড়িয়ে থাকে যে আমরা কতখানি বুঝেছি আমরা কতখানি তৈরি হয়েছি ঠিক আছে তো প্রথমত এটা নিজের মধ্যে জাগান আর দ্বিতীয় কি সাবালক করার উদ্দেশ্য সাবালোক করার যে পথ তা হলো তাকে এই বোধ বা জ্ঞান দেওয়া তাকে বোঝানো তাকে এটা পরিষ্কার করে বোঝানো যে এই ব্যাপার কিন্তু জোর করা নয় জোর করে কিছু করতে পারবেন না কারণ ওর ভিতরের আবহাওয়া বদলায়নি আপনি জোর করে বৃষ্টি আনতে পারবেন না জোর করে তাপমাত্রা বাড়াতে পারবেন না কারণ কি এই পুরো টোটালিটি পুরো অস্তিত্ব বিধান করেনি এখন গরমকাল হোক বা এখন শীতকাল হোক আপনি ইচ্ছা করে কি করতে পারবেন যদি কিছু করেন যেমন এসি চালিয়ে লোকে ঠান্ডা করে আর্টিফিশিয়াল হবে আপনি সারাক্ষণ এসিতে বসে থাকলে আপনার শরীরই খারাপ হয়ে যাবে কারণ পুরো টোটালিটির বিধান করে নিই এই মুহূর্তে ঠিক আছে ঠিক তেমনই আমাদের আমরা বোঝাতেই পারি আপনার সামনে হয়তো আপনার বাচ্চা মেয়ে বা ছেলে আছে তাকে আপনি ছোটো ছোটো গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝাতে পারেন তাকে স্টোরিগুলো বোঝাতে পারেন তাকে হয়তো ওই পশু পাখি যেগুলিকে পুরো পশু পাখি গাছপালা তার সাথে কানেক্ট করতে পারেন যে দেখো এর মধ্যে প্রাণ কিভাবে খেলছে এবং এটা বললে তো আমার কথা শুনে হবে না না আমার যাই কিছু কথা ঠিক যেমন আমি একটা আপেল দিলাম আপনাকে দিলেই তো হবে না খুব সুন্দর আপেল কিন্তু ওটাকে খেয়ে আপনাকে জীবনের অংশ বানিয়ে ফেলতে হবে আপনার শরীরের অংশ হয়ে যেতে হবে ঠিক তেমনি আমাদেরকে এমন হয়ে যেতে হবে যাতে আমাদেরকে দেখলেই প্রেম করুণার যে তন্মাত্রা তা বিকীর্ণ হয় মা তুমি কেন খাও না তখন যে মায়ের উত্তরটি আসবে ভিতর থেকে যতক্ষণ আর জিজ্ঞাসা করছে আপনি কিছু করতে পারবেন না প্রথমে তো নিজে আচরণে ঢালুন দ্বিতীয় যখনই আপনাকে জিজ্ঞাসা করবে আপনার মধ্যে যদি সেটি খুব সমাহিতভাবে থাকে যে আপনি কেন করছেন না ক্লিয়ার আপনার উত্তর বড় করুণাপূর্ণ প্রেমপূর্ণ বেরোবে ওই উত্তর কিন্তু একমাত্র কাজ করবে বাকি আপনি হাজারবার বলুন না খাবি না এটা করবি না সেটা করবি না কাজ করবে না আবার উল্টো ভালোবাসার নামে আরেকজনকে হত্যা করে খাওয়ানোই হলো এটাও একটা বিকৃতি মাত্র ঠিক আছে তো আমাদের দিক থেকে আমাদের তৈরি হতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখুন তারা খুব অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে তারা খুব গ্রহণ করে ঠিক আছে শিশু বয়স যেমন গ্রহণ করে আর কোনো বয়স তেমন গ্রহণ করেন এটাতে আজকে পরীক্ষালব্ধ সত্য ঠিক তেমনই প্রথম যেহেতু চব্বিশ ঘন্টা আমাদের সন্তানরা আমাদের সাথে থাকে প্রথম তো কাজ করবে আমাদের জীবন এবং আমাদের আচরণ আমাদের কথাবার্তা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ওটা দেখেই ওরা শিখবে রাজার দেন আমরা কি বললাম ওই বলার কেসটা স্কুলে হয়তো ঠিক আছে আপনি দু ঘন্টা কি পাঁচ ঘন্টা স্কুলে কাটাচ্ছেন কিন্তু এর সাথে পুরো জীবন আপনার চলা ফেরা ঘোরা ওঠা বসা শুধু মাছ মাংস খাওয়া নয় আপনি অন্যের সাথে কি ব্যবহার করেন আপনি ভিতর থেকে ঈর্ষালু কিনা আপনি সবসময় কমপ্লেনিং নেচারের কিনা আপনি সব সবকিছুতেই অসন্তুষ্ট কিনা এ সব কিন্তু বাচ্চা ওয়াজ করছে তো আমরা অ্যাক্টিভলি প্যাসিভলি কারোর সঙ্গ করার উদ্দেশ্যই হলো তার উপর এফেক্ট ফেলা এবং তার দ্বারা এফেক্টেড হওয়া তো আমাদের চেষ্টা করতে হবে এই যে বক্তব্যগুলো তাদের মতো করে উপস্থাপিত করা আপনি কি বলতে চান আপনি কোন জীবনটা বাড়ছেন এবং এই ট্রান্সফরমেশনটি হয়তো খুব স্লো হবে একদিন এটা বন্ধ হবে না ঠিক আছে আবার এমনও বলছো হলই না হয়তো তবু আপনি আপনার পক্ষ থেকে যতখানি বুঝেছেন সেটা রাখুন জোর করবেন না চেষ্টা করুন যে যতখানি বুঝিয়ে তার মধ্যে আনা যায় দেখুন খাবার যদি কথা বলেন যেমন প্রোটিন ডায়েট চাই বাকিও তো কার্বোহাইড্রেট বা অন্য নিউট্রিশনে তো চাই ভাত শাক সবজি শুধু খাবার দিক থেকে যদি ধরি সবটাই তাকে দেওয়ার চেষ্টা করুন এমন যেন না হয়ে যায় যে আমিষ খাবার নামে সে আনহেলদি খাবার খাচ্ছে শুধুমাত্র বাইরের খাবার ফাস্টফুড এটা তো গ্রহণযোগ্যই নয় তারপরে আধ্যাত্মিক গভীরতা যে আমি যদি দুধ না খাই কেন খাবো না আমি যদি মাংস না খাই কেন খাবো না আমি কি বুঝেছি আমার কাছে কতখানি ক্লিয়ার এবং আমি কতখানি প্রেমে ছেড়েছি আমি কতখানি করুণায় ছেড়েছি আর নাকি অভ্যাস বসাত কোনো বাবাজি বলে দিয়েছে কোনো কাকাজি বলে দিয়েছে বলে ছেড়েছি বাবাজি কাকাজির কথা সন্তানদের সাথে চলবে না এইগুলোও চলে যাবে কারণ আজকে ইন্টারনেটের যুগে সব কিছু ক্লিয়ার ওদের কাছে সব তথ্য আছে ওর কাছে তথ্যগুলো তুলে ধরুন ওর সামনে আলোচনা করুন গল্পের আকারে নিয়ে আসুন ঠিক আছে এই যেগুলি আমি আমাদের ছেলেদেরকেও বলি যে মুরগি হোক ছাগল হোক যেগুলি সাধারণত খাওয়া হয় আমরা তো সব কিছুই খাই না সাপ মেরে খাই না ঠিক আছে যেগুলি ওরা খাচ্ছে সেই স্পেসিফিক জিনিসগুলো ঝোঁক তাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা আচরণ করিয়ে দিন একটা মুরগির সাথে বন্ধুত্ব যদি হয়ে যায় একটা ছাগলের সাথে বন্ধুত্ব হয়ে যায় ওর ব্যথাটা বুঝতে শিখবে সমবেদনা আসতে শিখবে সমস্থিতি আসতে শিখবে ঠিক আছে যতইটা আসতে শুরু করবে ধীরে ধীরে ওরা বুঝবে ওই বোধটা জাগানো দরকার